হ্যালো গাইস, দেশি বিএফএক্স এর প্রথম কিস্তিতে আপনাকে স্বাগতম। সাথে থাকবে কিছু এক্সট্রা মশলা। তো আজাইরা পেচাল বাদ মূল ভিডিও শুরু করা যাক। অনুমতি দেওয়া হল গাইস, ডাকার কিং সিনেমাতে বাইকে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে শাকিব খান। এই খবর পেয়ে প্লেন সিং ডাউন করার চেষ্টা করে মিশা ভাই। এরপর রাস্তায় ব্যারিকেড দেয় মিশা বাহিনী, তারপর সমানে গুলি করতে থাকে। কিন্তু এগুলো বুলেট না নারিকেলের নাড়ু তা আমি কনফিউজড। যাই হোক, শুধু মাথা পিছনে হেলেই রক্ষা পান তারা। তারপর সাকিব ভাই বাইকের পিক আপ ঠেকান এবং আকাশে উড়াল দেন। ভাই আর দিদি আকাশে উড়েন, এদিকে মিশা বাহিনী নাড়ু মারতেই আছে। এমন সময় হঠাৎ দাঁড়িয়ে যায় অপুদি। আমি ভাবছি মুতে ধরছে, কিন্তু না, খাওয়ার জাম দিয়ে সমানে গুলি করতে থাকে অপুদি। পাল্টা জবাবে বিলেনরা মুয়া মারতে থাকে, কিন্তু না, কালো জামের চোটে সিটে ফিটে যায় মিশা বাহিনী। এই বাহানায় আসমানে আরো জোরে বাইক টান দেন সাকিব ভাই। এরপর ফিজিক্স এর সর্বনাশ করে মাটিতে ল্যান্ড করেন সাকিব ব্রো। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। বাই, খেলা আরো বাকি আছে। এরপর বাইকের সামনে থেকে শটগান বের করে, যা দেখে অবাক হয় মিশা ব্রো। হাতে পাওয়ার থাকায় টিটকারি করে সাকিব ভাই, তারপর ঠোঁট কামড়িয়ে ডিস্কেও করে। কিন্তু শটগান থেকে এটা কি জন্তু বের হয়েছে তা আমি বলতে পারবো না। এরপর সেই জন্তু মিশা ভাইয়ের দুই পায়ের মাঝে গিয়ে পড়ে এবং মিশে যায় মিশা ভাই। এদিকে গাড়ি আকাশে উড়াল দেয়, গতি কিন্তু খারাপ না। আশা করি অতি শীঘ্রই এই দুই গাড়ির দেখা হবে আকাশে। গাইস, খেলা কিন্তু এখনো শেষ হয়নি। বাংলাদেশে যখন আসল বিএফএক্স এর অভাব, তখনই দেখা মিলে আমাদের জলিল ভাই। কারণ যাই হোক, জলিল ভাই এর বিএফএক্স এর একটি সিনেমা এই সিনেমাতে বর্ষা আপুকে অনেক কিছু গিফট করেও সুখী করতে পারে না জলিল ভাই। তাই সে অন্য সেলের সাথে চেটিং করে। এটা দেখে জলিল ভাইয়ের দেহ থেকে আত্মা বের হয়ে চলে যায় বিএফএক্স গানে মরুভূমিতে। দেখছেন বিএফএক্স এর কি খেলা? জলিল ভাই গান গাচ্ছে, পিছনে গাড়ি দুইটা ভেঙে দুই দিকে চলে গেছে, গাড়ির দরজা ভেঙে সামনে দিয়ে গেল, জলিল ভাই টেরই পেল না। এদিকে লাইট জ্বলছে, ওদিকে বিল্ডিং ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। নলেজ দেখছেন কি নলেজ? তারপর বর্ষা আপুকে নিয়ে মরুভূমিতে যায়। আরে পিছনে ওটা কি দেখছেন? কারবারটা এত বড় ঘূর্ণিঝড় উঠলো, জলিল ভাই থামলই না। কিন্তু এত কিছু করেও জলিল ভাইয়ের মন ভরলো না, তাই বর্ষা আপুকে গালে চেপে ধরে। কিন্তু গাল ধরে তেমন মজা পায়নি বলে আবারও গানে ফিরে গিটার ড্রামের সর্বনাশ করে জলিল ভাই। এত কিছু করেও যখন বিএফএক্স এর সর্বনাশ হলো না, তখন জলিল ভাই দেখায় আরেক কাণ্ড। জলিল ভাই গান গেতে গেতে ক্লান্ত হয়ে দাঁড়িয়ে পড়ে রাস্তায়। তখনই আসে একটি গাড়ি ভর্তি লরি, সেটাকেও এক হাতে আটকিয়ে ভেঙে ফেলে। তারপর জলিল ভাই আবারও ক্লান্ত হয়ে গাড়িতে বসে গান গায়, আর চতুর্দিকে গাড়ি আগুনে পুড়ে আর আকাশে উড়ে। অতপর বিএফএক্স এর সর্বনাশ করে আবার আত্মা দেহে মিশে যায়। এত কিছু হলো আমাদের বাংলা সিনেমার বিএফএক্সে। আমার মনে হয় হলিউড বলিউড যদি এই বিএফএক্স একবার দেখতো, তাহলে তারা অবশ্যই জ্ঞান হারিয়ে ফেলতো। তবে গাইস, একটা কথা মানতেই হবে, বাংলাদেশে উন্নত মানের বিএফএক্স আসে আমাদের জলিল ভাইয়ের হাত ধরে। এবং বাংলাদেশে সর্বপ্রথম 100 কোটি টাকা বাজেটের দিনদা ডে সিনেমাটিও আসতেছে জলিল ভাইয়ের হাত ধরে। তাই আমরা এই সিনেমার শুভকামনা করি, কারণ হয়তো এই সিনেমাতে আমরা ভালো কিছু দেখতে পারবো।
তো গাইস ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করেন, বেশি ভালো লাগলে চ্যানেলের অন্য ভিডিও দেখুন, আর সাথে লাইক কমেন্ট শেয়ার আজকের জন্য। বাই বাই। ওইটা কি করেছো দেখতে চাও?